রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের কাছে ট্রাকের নিচে পড়ে গিয়ে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী তিন বন্ধুর। নিহতরা হলেন আলামিন, মেহেদি হাসান ও জজমিয়া। ভোররাত 3টার দিকে এই দুর্ঘটনা হয়। ট্রাক ও চালককে শনাক্ত করা যায়নি। স্বজনরা জানান, খিলগাঁও ঝিলপাড় এলাকায় থাকতেন তিন বন্ধু। দুর্ঘটনার দৃশ্য ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। দেখা যায় তিন বন্ধু একই মোটরসাইকেলে খিলগাঁও ফ্লাইওভারের দিকে এগিয়ে যাচ্ছেন। ফ্লাইওভারে ওঠার ঠিক আগেই ছিল একটি কাভার্ড ভ্যান। সেখানে আসার পরই নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এ সময় পেছন থেকে আসা দ্রুতগামী আরেকটি ট্রাক তাদের উপর দিয়ে চলে যায়। গুরুতর আহত তিন বন্ধু মেহেদি, আলামিন ও জজ মিয়াকে পেছনে থাকা আরেকটি বাইকে তাদের বন্ধুরা এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। খবর শুনে হাসপাতালে ছুটে আসেন স্বজন ও বন্ধুরা। সাথে একটা বাইক ছিল, ওরা পিছন থেকে ট্রাক মেরে দিয়ে গেছে। বিচার, এই সমস্ত চালক বিচার হওয়া উচিত, কঠিন বিচার হওয়া উচিত। খিলগাঁও থানা পুলিশ জানিয়েছেন কি কারণে এমন দুর্ঘটনা তার তদন্ত চলছে। মোটরসাইকেল তিনজন, ফ্লাইওভার উঠবে উঠবে ভাব, ট্রাকটি শনাক্ত করার চেষ্টা চলছে, আইনগত বিষয়টা পরীক্ষাধীন। খিলগাঁও ফ্লাইওভারে প্রায় রাতের বেলা দুর্ঘটনা ঘটে, তাই সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ পুলিশের। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা।